দেখুন দর্শক কিভাবে পানের আটি বাঁধা হয়। যে এখানে পানগুলো সব একসাথ করে বাঁধা হবে। প্রথমে কলা গাছের যে খোল, এই যে খোলগুলো কাটার পরে দুই পাশটা আলাদা করা হয়েছে। তারপরে এখানে নিচের যেই নিচে যেভাবে দিতে হয়, নাহলে পাতাগুলা নাহলে পান নষ্ট হয়ে যাবে, তার জন্য নিচে দেওয়া হয়েছে। আর পাশে সুপারি গাছের যেই খোলগুলো আছে, যে সম্পূর্ণ চারপাশে বাঁধার জন্য। আর দেখতে থাকুন। এই যে এখানে যেভাবে পানগুলা রাখা হয়েছে, প্রত্যেকটা যে পানগুলা সুন্দরভাবে, যেটা হচ্ছে এক বিরা, যেটা হচ্ছে 72 পিস, এই যে সুন্দর করে রাখা হয়েছে। এখানে গুছিয়ে রাখা হয়েছে, রাখার সিস্টেমটাই আলাদা। যেটা আমি বুঝতেছি না, কিন্তু যারা রেখেছে তারা বুঝে যে এত সুন্দর করে নির্ভুলভাবে গোনা, একটাও কম বেশি নেই। সুন্দর হাত দিয়ে উঠিয়ে ফেলতেছে, একটাও বেশি বা কম বেশি একটার সাথে একটা উঠতেছে না। আচ্ছা, এই বাত এই যে এই যে 72 পিস না, এই বাজারে কয় টাকা আনুমানিক দাম? 75 থেকে 80 টাকা। 75 থেকে 80 টাকা? এটা কি পাইকারি নাকি এমনি? পাইকারি পাইকারি ও পাইকারি দামে। আর তারা ওই বসে বসে বিক্রি করে, তারা তো ডাবল বিক্রি করে, তারা 90-100 টাকা বিক্রি করবো। আর এখন তো শীত, শীতের সিজন, এখন দাম বেশি, তো এখন একটু দাম বেশি, পান অনেক কম উঠতো। শীতের মৌসুমে একটু পানের দামটা বেশি হয়, কারণ পান পাতাটা একটু কম হয়ে থাকে, তার জন্য সে পানের দামটা অনেক বেশি। যে পানগুলো আটি বাঁধা হচ্ছে বাজারে নেওয়ার জন্য, আর এখানে যে পানগুলো এগুলো একদম ফ্রেশভাবে 4-5 বার এই পানগুলো ধোয়া হয় ফ্রেশভাবে। কারণ এখান থেকে নেওয়ার পরেই যেটা ক্রেতা কিনে, ওখান থেকে আবার যেসব ভোক্তা যারা কিনে বাড়ির জন্য নিয়ে যায়, তারা এখান থেকে নিয়ে হালকা একটা ধুয়ে তারপরে খাওয়া শুরু করবে। যেটা ওই সময় বিষমুক্ত হবে। আচ্ছা, এগুলো কোনো কীটনাশক দেওয়া হয়? হ্যাঁ। তাহলে কতদিন পর ছিঁড়া হয়? এই 10-12 দিন, 15 দিন। 15 দিন পরে পানগুলো অনেক সময় বিভিন্ন পোকামাকড় আক্রমণ হয়ে থাকে, তার জন্য কীটনাশক দেওয়া হয়, কিন্তু নির্দিষ্ট সময় পর এই পানগুলো ছিঁড়া হয়। কারণ খুব এটা মানুষে বিশেষ করে এই পানগুলো খাওয়ার হিসেবে ব্যবহৃত হয়, তার জন্য এটা এই সাবধানতার সহিত এই পানগুলো এই কীটনাশক ব্যবহার করা হয় বা তারপরে ছিঁড়া হয়ে থাকে। আর এই পান পাতাগুলোর বাদার সিস্টেম তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর। সম্পূর্ণ যে বোটাগুলো বাহিরে আর যে পানে যে পাতার মেন অংশটা ভিতরে, যেন কোনোভাবে যেন এই পাতাগুলো নষ্ট না হয়, সেভাবে পানগুলো বাঁধা হয়। এই যে উপর দিয়ে আরেকটা পাতা দেওয়া হচ্ছে, কলা পাতা। যেন কোনোভাবে যেন আঘাত না লাগে পানের এই পাশ থেকে বা ওই পাশ থেকে, তার জন্য মূলত এটা দেওয়া। আর এইভাবেই যারা পান বিক্রি করে তারা এইভাবে দিয়ে আসছে, এখনো চলছে এটা। এই পানটা কি নিচেরটা কি বড় একটু? নিচের পানটা একটু বড়, আর উপরে যে পানটা এটা হচ্ছে একদম ছোট সাইজের, এটা আলাদাভাবে বিক্রি হবে।
কারণ গ্রেডিং করা হয়েছে, এই পানটা সম্পূর্ণ বড়, তাও বেশি দামে বিক্রি হবে, আর উপরে পানটা একটু কম দামে বিক্রি হবে, তার জন্য আলাদাভাবে উপরের পাতাগুলো গ্রেডিং করা হয়েছে, তাহলে একটা ভালো দাম পাওয়া যায়, আর এটি করা উচিত। সব ফসলের ক্ষেত্রে যদি আপনি গ্রেডিং করে বাজারে বিক্রি করেন, তা আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন। দর্শক দেখুন, একদম পানগুলা বাঁধা হয়ে গেছে, কত ছোট হয়ে গেছে দুই পাশ থেকে চাপ দেওয়ার পরে। আর এই পাশে যে অপ্রয়োজনীয় যেগুলা ব্যবহারযোগ্য না বা বাজারে বিক্রি হয় না, ওইসব যেগুলা ফেলে দেওয়া হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকল কৃষি সম্পর্কিত সকল তথ্য ও অন্যান্য ভিডিও পেয়ে যাবেন। আর সবাইকে ধন্যবাদ।